লিটল টাটার বিতর ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মজুমদার জুয়েল দিনে বাছাই করা সংবাদ এবং এরপর যে আলোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ জনকে স্বাগত আজকে সংবাদ সম্প্রসারণে শওকত মাহমুদ আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেটি শহীদ দিবসের আলোচনায় কথা বলেছেন এবং তিনি বলেছেন একটি কথা উল্লেখ করেছেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে বর্তমান সরকার তৃতীয় শ্রেণী পর্যন্ত বই প্রবর্তন করা হয়েছে কিন্তু একটি মানে বড় ধরনের গ্যাপ তৈরি হয়েছে সেখানে সেখানে হচ্ছে যে এই বই যারা পড়তে পারেন পড়াতে পারেন সেরকম শিক্ষকের অভাব সেই জায়গাটায় উদ্যোগ নেই আপনার বিশ্লেষণ দিয়ে শুরু করি দেখুন সরকারের পক্ষ থেকে সবসময় চেষ্টা করা হয় যে আমাদের এই বাংলাভাষী দেশে অন্যান্য উপজাতি বা আদিবাসী বা নৃগোষ্ঠীর যেই ভাষাগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করা এবং এমনও আছে যে যে ভাষা যিনি জানতেন একমাত্র ব্যক্তি তিনিও আর নেই কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে এই ভাষাগুলি সংরক্ষণ করা প্রকাশ করা এবং এটা গবেষণার কাজে ব্যবহার করা এবং এই ভাষাতে যারা কথা বলেন তাদের খুঁজে বের করা তো সরকারের পক্ষ থেকে এটা সবসময় উদ্যোগ থাকে এবং সব সরকারই এটা করেছে একুশের মর্যাদা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে বাংলাদেশের উপর যে দায়িত্ব আছে সেই দায়িত্ব বাংলাদেশের সরকারগুলো পালন করেছে সব সরকারই একুশের চেতনাকে সমুন্নত রেখে এবং এই আপনার শব্দটা হারিয়ে ফেলেছি শওকত মাহমুদ একটু যদি আনমিউট করে নিতেন সে কাজগুলো ধারাবাহিকভাবে পালিত হয়ে আসছে তো এবারের একুশেতে আমরা একজনে দেখলাম যে শহীদ মিনারে হয়তো করোনার কারণে বা অন্যান্য কারণে হোক যে লোক সমাগম কম কর্তৃপক্ষ যেসব শর্ত দিয়েছিল সেই শর্তগুলোতেই মনে হচ্ছিল যে কর্তৃপক্ষ চায় না যে একটা প্রচন্ড ভিড় বা হুড়োহুড়ি হোক তো লোকজন শৃঙ্খলার সঙ্গে দিয়েছে এবং আমি লক্ষ্য করেছি যে একুশের চেতনা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের প্রবল উপলব্ধি কাজ করেছে যে আপনাদের প্রতিবেদনে যে শিশুটির কথা বলেছে একুশ মানে মাথা নত না করা সেই চেতনাটি সবচেয়ে বড় বেশি হয়ে বাংময় হয়ে উঠেছে তো আজকের এই দিনে আমি শ্রদ্ধা জানাই শহীদদের প্রতি এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী একটি বক্তব্যকে আমি গুরুত্ব দিতে চাই যে আমাদের তরুণদের জন্য আমাদের কিছু কাজ কাজ করতে হবে কারণ বাংলাদেশে এখন এটা বাংলাদেশ দেশ হিসাবে সৌভাগ্যবান দেশ যে তার জনসংখ্যার বেশি হচ্ছে তরুণ এবং যেই জাতিতে তরুণের সংখ্যা যখন বেশি থাকে সেই জাতিরই কিন্তু একটা কিছু করার একটা সুযোগ তৈরি হয় তো সেদিক দিয়ে আমি মনে করি যে তরুণদেরকে এগিয়ে নেওয়ার জন্য দলমত নির্বিশেষে সুযোগ দেওয়া উচিত শুধু সরকারি চাকরিতে বা বিভিন্ন ক্ষেত্রে যদি দলীয়করণ যেভাবে হচ্ছে তাতে করে আমি মনে করি যে অনেক মেধাবান স্রেফ রাজনৈতিক কারণে বা ভিন্ন মতের কারণে তারা চাকরি পাচ্ছে না তবে তরুণদের এগিয়ে নিতে গেলে দলমত নির্বিশেষে শুধুমাত্র যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দিয়েই কিন্তু তাদেরকে এগিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত আমি বলি অজয় দাশগুপ্ত আপনার কাছে আসি একটু মূল্যায়নটা এই জায়গায় আর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি শব্দ উচ্চারণ করেছেন আজকে যে 75 পরবর্তী সরকারগুলো বাংলা ভাষার চর্চায় তেমন একটা গুরুত্ব দেয়নি এই কথাটি আজকে বলেছেন আপনার বিশ্লেষণ শুনি আমরা শুরুতে শহীদদের কথা বলি আমরা যখন ছাত্র ছিলাম ছাত্র আন্দোলন ছিলাম শহীদ মিনার ব্যবস্থাপনা শৃঙ্খলা বজায় রাখা ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে এবং সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো ডাকছিল অন্যান্য ছাত্র সংসদের এবং সামগ্রিকভাবে ছাত্র আন্দোলনের বিশেষ করে ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন তারা করেছে সামরিক শাসনের সময় কিন্তু আমরা দেখলাম ব্যতিক্রম যায় সেনাবাহিনী পুলিশ তারাই মানে লাঠি বন্দুক ধরে শৃঙ্খলা বজায় রাখতে চেয়েছে এবং এই ধারা পরে আরো ছাত্র সংগঠনগুলোর মধ্যেও বিরোধ ইত্যাদি নানা কারণে ছাত্রদের ভূমিকা আর থাকলো না আর কি এটা দুর্ভাগ্যজনক আমি মনে করি যে ছাত্র সংগঠন যে মতের হোক যে পথের হোক একুশের আন্দোলন ছাত্ররা সামনে ছিল কারণ তারা সবচেয়ে বেশি উপলব্ধি করেছিল যে ভাষা চলে গেলে নিজের ভাষায় লেখাপড়া শিখতে না পারলে উর্দু পড়তে হলে উর্দু লিখতে হলে উর্দু বয়ান রপ্ত করতে করলে এই চাকরি পাওয়া যাবে না সব পশ্চিম পাকিস্তানের
এরা নিয়ে যাবে, ব্যবসা বাণিজ্য তাদের হাতে থাকবে, রাজধানী পশ্চিম পাকিস্তানে, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে, কেন্দ্রীয় ব্যাংক পশ্চিম পাকিস্তানে। এইগুলোই তো আমাদের বিষয় ছিল, আমাদের স্বাধীনতা সংগ্রামের পথে যাওয়া, আমাদের বাংলা রবীন্দ্রনাথ পড়তে পারবা না, নজরুলকে বিকৃত করা হবে, এই জায়গা থেকে কিন্তু বের হয়ে আসার জন্যই আমাদের স্বাধীনতা সংগ্রাম। আমরা সফল হয়েছি, লাখো লাখো মানুষ আত্মদান করেছে, আমরা আশা করব যে একুশের এই কিটাই কিন্তু চেতন, এবং কৃষকরাও মনে করেছে যে আমরা বঞ্চিত হব, শ্রমিকরা মনে করেছে আমরা বঞ্চিত হব, শোষিত হব। আদমজির প্রধান শিল্প যেটুক হয়েছিল, আদমজি বাওয়ানি, সব পশ্চিম পাকিস্তান, এরা চোখের সামনে শ্রমিকরা কিন্তু শোষণ দেখেছে, যে কারণে ষাটের দশকে বঙ্গবন্ধুর আহ্বানে তারা কিন্তু রাজপথে নেমে এসেছে। আমার মনে আছে যে 1966 সালের 5ই ফেব্রুয়ারি যখন শেখ মুজিবুর রহমান লাহোরে 6 দফা দিলেন, উনি ফিরে আসলেন ঢাকায় 11ই ফেব্রুয়ারি, এবং ছাত্রলীগ 14 থেকে 21 ফেব্রুয়ারি বাংলা ভাষা প্রচলন সপ্তাহ চালু পালন করল। এইটাই কিন্তু সঠিক ছিল যে এখন সমস্যাটা স্বাধীনতার পরে আমাদের 5 কোটি ছাত্রছাত্রী লেখাপড়া শিখছে, বাংলা চর্চা হচ্ছে, ব্রিটিশরা তো 5% শিক্ষার হার রেখে গিয়েছিল, বড় বড় কথা বলে তারা 5% শিক্ষার হার রেখে গিয়েছিল, সেইটা যে আজকে গত 50 বছরে আমরা মানে অন্তত অর্ধেকের বেশি জনগোষ্ঠী লিখতে পড়তে পারে, মানে সাক্ষরতার হার হয়তো আরো বেশি কিন্তু মোটামুটি লিখতে পড়তে পারে, এটা একটা বড় অর্জন, অর্থনীতিতে অর্জন আছে। এবং আপনি যেটা বললেন যে এই বাংলা ভাষা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, স্বগত ভাই সেই প্রসঙ্গে বলেছেন যে তরুণদের, তরুণ এবং কর্মক্ষম জনগোষ্ঠী, তাদের কর্মসংস্থান এই যে গার্মেন্টস এর 40 লাখের বেশি শ্রমিক, তারা তো বাংলা ভাষাই চর্চা করে। এই যে শিক্ষা প্রতিষ্ঠানে 5 কোটি, মূলত ভাষাটা বাংলা। এই জায়গাগুলো আরো বেশি নজর দেওয়া, আমি মনে করি যে এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, একই সঙ্গে সাহিত্য সংস্কৃতি জগতের যারা, শিল্পের জগতের যারা, বাংলা ভাষার যারা চর্চা করতে চায়, সমৃদ্ধ করতে চায়, বাংলা সংস্কৃতিকে যারা মূল্য দিতে চায়, জগাখিচুড়ি মানে ভাষা না, এইটার জন্য আমাদের আরো বেশি বিনিয়োগ, অর্থের বিনিয়োগ তার চেয়েও বেশি কিন্তু দরকার। বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে বিনিয়োগের আগ্রহ থাকলে, ভালো প্রস্তাব থাকলে অর্ধের অভাব হয় না, পদ্মা সেতুও তার একটা প্রমাণ, কিন্তু আগ্রহটা, উৎসাহটা, আমার মনে হয় যে আমাদের যে ধনবান শ্রেণী গড়ে উঠেছে। আপনি একটা ছোট্ট উদাহরণ দেব, কয়েকদিন আগে দেখবেন যে এই যে বিপিএল ক্রিকেট এই যে শেষ হয়েছে, ক্রিকেট ফ্রাঞ্চাইজি, এই উদ্ভট সব নাম এবং একটাও বাংলা নেই। আমার তো মনে হয় যে এই জায়গাগুলো, স্বগত ভাই কুমিল্লা, কি কুমিল্লা ভিক্টোরিয়ানস নাকি, কুমিল্লা ভিক্টোরিয়ানস কেন নাম হবে, একটি বাংলা নাম কি খুঁজে পাওয়া যায় না, সোনালি, জনতা, অগ্রণী, পূবালী ব্যাংকের মতো, এর কোনটা, অন্যান্য জায়গা দেখবেন সবগুলো, এবং কারা জড়িত, কুমিল্লায় তো আমাদের অর্থমন্ত্রীর পরিবার জড়িত কুমিল্লার এই ক্রিকেট ক্লাবের সঙ্গে, তো কেন হবে, আমাদের তো ক্রিকেট কর্তৃপক্ষের উচিত এই সব জায়গাগুলোতে নজর দেওয়া, আমাদের ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানগুলো নজর দেওয়া। হ্যাঁ, বড় ধরনের অসঙ্গতি আমরা দেখেছি, প্রধানমন্ত্রী যেমন বলেছেন আমাদের সংবিধানের শেষ বাক্য ছিল 72 সনের সংবিধানের, সংবিধানের ইংরেজি ও বাংলা পাঠ থাকিবে, তবে কোনো ব্যাখ্যার প্রয়োজন হইলে, কোনো সংঘাত দ্বন্দ্ব দেখা দিলে, বিবাদের মতো পরিস্থিতি হলে বাংলা ভাষা প্রাধান্য পাবে। জিয়াউর রহমান যখন 5ম সংশোধনী করলেন, তখন এই 5ম সংশোধনীর শেষ বাক্য ছিল এই এই যে সংশোধনী করা হয়েছিল সেইটার যদি কোনো অসঙ্গতি দেখা দেয় বাংলা ইংরেজি পাঠের মধ্যে, তাহলে ইংরেজি পাঠ প্রাধান্য পাবে। এই জায়গাগুলো হচ্ছে নজর, মানে সামরিক শাসকদের দৃষ্টিভঙ্গি। খায়রুল্লাহ যখন 5ম সংশোধনী একটা বাক্যে শেষ করবো, 5ম সংশোধনী বাতিল করলেন, তারপরে কিন্তু ওই রায়টা উনি বাংলায় লিখেছিলেন, উনি যখন দেশের বাইরে গেলেন, বহু দেশ যেসব দেশ সামরিক শাসনের শিকার হয়েছে সেইখানে বিভিন্ন দেশের বিচারপতিরা, আইন বিভাগের নানা প্রতিনিধিরা কিন্তু তার কাছে এসেছে, এত সাহস কোথায় পেল যে তুমি সামরিক শাসনকে তুমি অবৈধ এবং চিরতর অগ্রহণযোগ্য ঘোষণা করে দিলে, তুমি ভবিষ্যতে যদি সামরিক শাসন আসে তুমি তো তার শিকার হবে।
একদম পরিষ্কার। আমি একটু স্বাগত আমাদের কাছে ছোট্ট করে নিই, অজয় গুপ্ত যদি বললেন যে বাংলার ব্যবহারটা অবশ্যই পোক্ত থাকা উচিত, কিন্তু বাংলার পাশাপাশি ইংরেজির শিক্ষা, ইংরেজি জানাটাও কিন্তু এখন আন্তর্জাতিকতার কারণে জরুরি, সেটা কতটুকু আমরা জানতে পারছি, জানাতে পারছি? দেখুন, বাংলা ভাষার চাইতে এখন অভিভাবকদের নজর বেশি হচ্ছে ইংরেজি শিক্ষার দিকে, কারণ বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই আমরা লক্ষ্য করছি যারা ইংরেজিতে পড়াশোনা করেন, ইংরেজিতে কথাবার্তা বলেন, তাদের ভালো চাকরি হয়, তারা ব্যবসা বাণিজ্যে এগিয়ে যায়, এবং এই ধারাটি এখনো অব্যাহত আছে। এবং আপনার গ্রামে গ্রামে কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, ইংরেজিতে পড়াশোনার ঝোঁক বেড়েছে। কিন্তু পাশাপাশি যেটা বলবো যে এটা দোষণীয় কিছু না, কিন্তু বাংলা ভাষার গুরুত্বকে খাটো করে দেখলে হবে না। আমরা বাংলা ভাষার চর্চার ক্ষেত্রে দেখি যে এখন অনেক আমলাতন্ত্র অনেক আছেন যারা শুদ্ধ করে বাংলা লিখতে পারেন না, নোট করতে পারেন না, অনেকেই আমরা সাংবাদিকদের মধ্যেও দেখেছি। কারণ এক সময় সাংবাদিকরা সাহিত্য আশ্রয়ে সাংবাদিকতা করতেন, সাহিত্যের ব্যাকগ্রাউন্ড ছিল, এখন যেই লেখালেখি সেই লেখালেখি আমি ওরকম শব্দ খুঁজে পাই না। বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সাংবাদিকরা সংবাদপত্রের মাধ্যমে মানুষকে যেভাবে সুশিক্ষিত করার চেষ্টা করেছেন এবং শব্দ চালু করেছেন, সেগুলো কিন্তু এখনকার সাংবাদিকতায় আমি লক্ষ্য করি না। আপনি অজয় দা বললেন যে নামগুলো, আপনি প্রাইভেট ব্যাংক যতগুলো হয়েছে, ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ম্যাক্সিমাম হচ্ছে ইংরেজি নামের প্রাইভেট ব্যাংক। এখন এসে হয়তো পদ্মা যমুনা এগুলো দেখছি, কিন্তু তার আগে সব হচ্ছে ইংরেজি নামের প্রাইভেট ব্যাংক। এগুলো মানসিকতার উপর নির্ভর করে। তো আমাদের আন্তর্জাতিকতার চাহিদা পরিপূরণের জন্য ইংরেজি শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে। তো আমাদের ইংরেজি শিক্ষাটা আন্তর্জাতিক চাহিদার চাইতে আমার ব্যক্তিগত সমৃদ্ধি বা অর্থনৈতিক ভবিষ্যতের চিন্তা করে আমরা ইংরেজিটা বেশি করে জোর দিচ্ছি। অথচ ভাষা আন্দোলনের মূল বিষয়টাই ছিল যদি উর্দুই রাষ্ট্রভাষা হয় তাহলে বাঙালিরা এই উর্দু শিখতে শিখে কাজ করতে পারবে না, চাকরি বাকরি পাবে না, অতএব বাংলা ভাষার গুরুত্ব দিতে হবে, এটা ছিল একটা বড় প্রধানত কারণ। তো সেই কারণটা কিন্তু আমরা ভাষা আন্দোলন সফল হয়েছে, কিন্তু ভাষা আন্দোলনের লক্ষ্যটা কতখানি সফল হয়েছে আমরা জানি না, আমাদের ভাষাটা এখনো রয়ে গেছে। আর আরেকটি বিষয়ে বলতে পারি যে 75 পরবর্তী সরকারগুলোর মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কিন্তু 21 পদক চালু করেছে, এবং তিনি সর্বপ্রথম 21 পদক চালু করেন, এবং 21 পদকে আজকে যারা বিশেষ সেরার পুরস্কার পান সেগুলো আমরা মনে করি যে এই 21 পদক প্রবর্তনের কারণেই তাদের গুণের গুণের স্বীকৃতি পান। তবে আগে 21 পদক দেওয়ার ক্ষেত্রে যে ধরনের একটা আমি প্রতিভাকে দেখা হতো, গুণকে দেখা হতো, এখন হয়তো কোনো ভিন্ন মতে লোকরা 21 পদক সেভাবে পায় না। কারণ এটা আমি মনে করি যে এটা এই মূল্যায়নটা সরকারের একদর্শী মূল্যায়ন, এটা কন্টিনিউ করা উচিত না। সাথে আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং ইকোনমিক টাইমসের সম্পাদক স্বাগত মাহমুদ। অজয় দাশগুপ্ত, এখন আমরা তো 21-এর প্রথম প্রহর পালন করি, কিন্তু 21-এর এই পালনটা শুরু হয়েছিল প্রভাত ফেরির মাধ্যমে। প্রথম প্রহরটা চালু করলো সম্ভবত এরশাদ, আপনি যদি ভালো বলতে পারবেন, সেই ধারাটাই আমরা এখনো বহন করে চলেছি, তাই তো? এটা আমার নিজের প্রভাত ফেরি শুধু না, প্রভাত ফেরির মধ্যে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, এই যে খালি পায়ে যেতে হবে, ফুল হাতে যেতে হবে, এটা তো পাকিস্তানের শাসকরা যে ধারাটা চালু করেছিল যে ধর্মের নামে এটা শহীদ মিনারে, এরশাদ কিন্তু বলেছিল যে শহীদ মিনারে যাওয়া যাবে না ক্ষমতায় এসেই, যে শহীদ মিনারে ফুল দেওয়া যাবে না, সেখানে মিলাদ করতে হবে। 1971 সালে পাকিস্তানি শাসকরা মার্চের শেষ দিকে শহীদ মিনার গড়িয়ে দেয়, তাদের কাছে শহীদ মিনার কেন বাঙালিরা শপথ নেবে, কেন সংকল্পবদ্ধ হবে, সেই জন্য শহীদ মিনারকে তারা এটা অগ্রহণযোগ্য মনে করেছে এবং গড়িয়ে দিয়েছে। জামাত ইসলামী, মুসলিম লীগ, এইসব দল, আলবদর যারা করেছিল, রাজাকার বাহিনী করেছিল, তারা শহীদ মিনারের বেদিটা ছিল মিনার গুলো গড়িয়ে দিয়েছিল, তো লিখে রেখেছিল মসজিদ। এখানে তো কেউ কোনো বাঙালি নামাজ পড়তে যায়নি, কারণ নামাজ পড়ার জন্য অনেক জায়গা আছে, শহীদ মিনারকে গড়িয়ে দেওয়ার দরকার হয়। এই যে আপনি যেটা বললেন যে এরশাদের সেই ঘোষণাও কিন্তু কেউ মানেনি, তবে 1971 সালে 20 মার্চ মধ্যরাতে যখন পাকিস্তানি শাসকরা বাঙালিদের উপরে চূড়ান্ত ভাবে ঝাঁপিয়ে পড়বে সেরকম একটা শঙ্কা তৈরি হলো,
তখন কিন্তু আপনার বঙ্গবন্ধু 20 মার্চ মধ্যরাতে প্রথম প্রহরে তিনি শহীদ মিনারে গিয়েছিলেন এবং সতর্ক, কারণ পরের দিন পত্রিকা বন্ধ থাকে তখন পত্রিকা, কাজেই পত্রিকায় যাতে নিউজটা আসে সেটা গুরুত্বপূর্ণ ছিল তার কাছে। তদুপরি এবং প্রচুর জনসমাগম হয়েছিল মধ্যরাতে, সেটা দিয়ে শুরু হয়েছিল মধ্যরাতে, স্বাধীনতার পরেও মধ্যরাতে শুরু হয়েছিল। কিন্তু এখন তো প্রভাত ফেরি, ওই অর্থে আমি শুধু ঢাকায় না সারা দেশে মধ্যরাতে হচ্ছে। এইটা ইংরেজির যে প্রভাব বিদেশি পাশ্চাত্যে ইংরেজি খ্রিস্টীয় ক্ষণগণনা মধ্যরাত থেকে, হ্যাঁ, তারপরে আমাদের এই মানে ঘড়ির কাটা মধ্যরাত থেকে, এইগুলো নানাভাবে আমরা তার প্রভাব পড়েছে। এবং সেটা অবশ্যই আপনি যে প্রসঙ্গটা বললেন যে বিবেচনা করা উচিত, মূল্যায়ন হওয়া উচিত, যে এখন প্রভাত ফেরি তো প্রভাতে না, সকাল থেকে মানুষের জনস্রোত ঢাকায় এবং ঢাকার বাইরে অনেক জায়গা, বিকেল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, অন্ধকার নেমে আসে তখনও প্রভাত ফেরি চলে, এরকম ঘটনাও ঘটে। সেইটা শ্রদ্ধার জায়গাটা থাকুক, আর এই মধ্যরাতেই আসতে হবে, নানান রকমের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, ক্যামেরা টেলিভিশনের সামনে হাজির থাকে, মুখ দেখানো, ধাক্কাধাক্কি, কার ছবি যাবে কার, মানে এগুলো অবশ্যই উৎকট প্রদর্শনী। এই যে আপনাদের নিউজে দেখালেন কয়েকটি জায়গা সংঘর্ষ হয়েছে, এগুলো অনাকাঙ্ক্ষিত, এবং গণতান্ত্রিক শক্তি যারা আছে, বাংলা ভাষাকে যারা ভালোবাসেন, 52 শহীদদের স্মৃতিকে যারা ধরে রাখতে চান, তাদের অবশ্যই এগুলো বন্ধ করতে, অবশ্যই বন্ধ করা উচিত। শওকত মোহাম্মদ, পাশাপাশি একটা জিনিস আপনি যেটা উল্লেখ করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিল ব্যক্তি পর্যায়ে 5 জন, ব্যক্তি পর্যায়ে 2 জন এবং সাংগঠনিক পর্যায়ে 5 জন সর্বোচ্চ উপস্থিত থাকতে পারবে শ্রদ্ধা জানাতে। কিন্তু রাত থেকে আমরা দেখেছি এখানে কোনো নিয়ম কানুন আর কোনো কিছুই মানানো সম্ভব হয়নি, যেটা সম্ভব হবে না সেই নিয়ম চালু করার কি দরকার? এবং কর্তৃপক্ষের বোঝা উচিত ছিল, যেখানে ঘোষণা দেওয়া হয়েছে যে 22 তারিখ থেকে আর করোনার বিধিনিষেধ থাকবে না, সেখানে একদিন আগে বিধিনিষেধ মানবে এবং এই বিধিনিষেধের কথা বলা, আমার মনে হয় যে তাদের এটা কোনো প্রজ্ঞা জড়িত কোনো সিদ্ধান্ত হয়নি। এটা তারা চেয়েছেন যে শহীদ মিনারে মানুষের সমাগম যেন বেশি না হয়, সেই কারণে তারা এই ধরনের সতর্ক বার্তা বলেছেন। এবং করোনার সনদ সাথে রাখতে হবে, ভলান্টিয়াররা চাইতে পারে। আমার কাছে মনে হয়েছে যে এটা খুব একটা আমি বলবো যে অবিবেচনা প্রসূত এইসব মন্তব্য ছিল, তো এটার প্রয়োজন ছিল না। আর আপনি প্রভাত ফেরির যে কথা বলেছেন, প্রভাত ফেরির একটা বড় বৈশিষ্ট্য ছিল যে এটা রুটটাই হচ্ছে যে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা জ্ঞাপন করে তারপরেই সেখান থেকে বেরিয়ে শহীদ মিনারে যাওয়া, প্রভাত ফেরিতে সেটাই। এবং রাতে চালু করার কারণে হয়েছে যে এখন কবরস্থানে যাওয়ার বদলে সোজা শহীদ মিনারে যাচ্ছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের প্রথম বিষয় হচ্ছে যে তাদের কবর জিয়ারত করা এবং সেখানে ফুল দিয়ে তাদেরকে, তাদের স্মৃতিকে শ্রদ্ধা জানানো, সেটা কমে আসছে। তবে এখনো রাজনৈতিক দলগুলো, আমি মনে করি যে যারা সত্যিকারের সামাজিক সংগঠন আছেন, তারা কিন্তু আজিমপুর কবরস্থান হয়েই কিন্তু তারা শহীদ মিনারে যায়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের আমি মনে করি যে আপনার যে প্রশ্নটি, এটা তাদের সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত ছিল না, এবং এর মাধ্যমে তারা হয়তো লোক সমাগম কম করতে পেরেছেন তাদের কথা চিন্তা করে, যে তারপরেও এটা কেউ মানেনি, মানা সম্ভব নয়। এবং যারা শ্রদ্ধা জ্ঞাপন করেছে তারা তাদের মত করেই করেছে, বরাবরের মতোই তারা করছে। জি শওকত মাহমুদ এবং অজিত দাশগুপ্ত যদি থাকবেন, একটা বিরতি নিয়ে ফিরি আবারও আপনাদের সঙ্গে আলোচনায়। দর্শক, নিটোল টাটার বিরতি সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতি সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে সাথে আছেন অজয় দাশগুপ্ত এবং শওকত মাহমুদ। অজয় দাশগুপ্ত, আজকে আবারও রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে শুনানি শুরু হয়েছে, এবং এক বছর আগে যে দৃশ্যটা ছিল তখন অংসান সূচি অংশগ্রহণ করেছেন, এখন অংশগ্রহণ করছে জান্তা সরকারের প্রতিনিধিরা। যাই হোক, এই শুনানির পরে কোনো যদি রায় আসে, যেটি গতবার আমরা রায় পেয়েছিলাম এক ধরনের, আরও যদি রায় আসে সেটি মানানো কতটুকু সম্ভব হবে বাংলাদেশের পক্ষে বা এই আদালতের পক্ষে? অংসান সুকিও কিন্তু সেই আদালতে উপস্থিত হয়ে জান্তার যে অবস্থান ওই সময় ছিল বা পরবর্তী সময়ে কিংবা আগে, একই অবস্থান নিয়েছিলেন তিনি। এই রোহিঙ্গা তার অধিকার, সেই জনগোষ্ঠীর মানে তাদের উপরে নির্যাতন, গণহত্যা কোনোটাই কিন্তু তিনি স্বীকার করেননি।
কাজেই বাংলাদেশের তো একটা দায়টা রোহিঙ্গা জনগোষ্ঠী যারা আছে তাদেরও নিজেদের অবস্থান বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে, এবং আমরা আশা করব যে তারা যেন কোন রকমের উস্কানির ফাঁদে পা না দেন। আর বাংলাদেশের তো দায় অনেক, ওখানে কিন্তু একটা কূটনৈতিক তৎপরতা পরিচালনা আমরা দেখেছি যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যখন আলোচনা হয় তখন একদিকে চীনের সঙ্গে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুত্ব তারা আমাদের বিরুদ্ধে যায়, রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব তারা আমাদের বিরুদ্ধে যায়, ভারতের সঙ্গে বন্ধুত্ব তারা কূটনৈতিক দক্ষতা গুরুত্বপূর্ণ, নিজের অবস্থান দলিলপত্র তৈরি করা ডকুমেন্টেশন এগুলো কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক আদালতে গেলে কিন্তু আপনাকে শুধু বক্তৃতা আপনি করলেন জাতিসংঘের ফোরামে গিয়ে প্রস্তাব উত্থাপন করলেন সেটা যথেষ্ট না, আপনাকে কিন্তু আদালতেও আপনার প্রয়োজনীয় প্রমাণ এগুলোর তো কোনো অভাব নাই। রোহিঙ্গারা যে নির্যাতিত হচ্ছে, নিষ্ঠুর নির্যাতনের শিকার হচ্ছে, গণহত্যার শিকার হচ্ছে, বাংলাদেশের নিজের কি সমস্যা হচ্ছে এর তো সবই দলিলপত্র আছে। কাজী পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু এগুলো কোনোভাবেই হালকা করে দেখা উচিত নয়। জগত মাহমুদ, অবশ্যই হালকা করে দেখা উচিত নয়, বাংলাদেশ সরকার যে কথাবার্তা বলছে তাতেও মনে হচ্ছে না হালকা করে দেখা হচ্ছে, কিন্তু কূটনৈতিক তৎপরতার কথা বারবার বলা হচ্ছে, সেই তৎপরতায় কোনো খামতি দেখেন কিনা আপনি? দেখুন, কূটনৈতিক তৎপরতায় খামতি অবশ্যই আছে, যেটা অজয়দার কিন্তু বললেন যে আমরা যাদের সহায়তা নিয়ে আমাদের উন্নয়ন কাজ চালাইছি, চীন, ভারত এবং আপনার রাশিয়া বলুন, সবাই কিন্তু আপনার ইভেন জাপানও, তারা আমাদেরকে আমাদের অবস্থানকে সমর্থন করছেন। আমাদের বড় ভুলটা হয়েছে যে আমরা প্রথম থেকেই মিয়ানমারের সঙ্গে একটা দ্বিপক্ষীয় চুক্তি করে ফেলেছিলাম, আমরা মিয়ানমারকে বিশ্বাস করেছিলাম মিয়ানমার এই এদেরকে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেবে, কিন্তু সেই চুক্তিটা বুমেরাং হয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে এটা গ্রহণযোগ্য হয়নি, অনেকটা গোপনই আমরা এই চুক্তিটা করে ফেলেছিলাম, সেটা একটা বড় ভুল হয়েছে। তবে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি যেটা আমি মনে করি যে মুসলিম দেশগুলোর পক্ষে ওয়াইসির পক্ষে গাম্বিয়া এই মামলার বাদী হয়ে মামলা করেছে, এবং এই মামলার ক্ষেত্রে বাংলাদেশ কিছু ডকুমেন্ট জোগাড় করেছে, এমনকি মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যরা যারা পালিয়ে এসছেন তাদেরকে সেখানে সাক্ষী হিসাবে পাঠানো বা তাদের মতামত প্রকাশ করার এই বিষয়গুলো বাংলাদেশ এটা করেছে, এতে করে হয়তো মিয়ানমার আরো ক্ষুব্ধ হয়েছে কিন্তু এটা করেছে। কিন্তু আমি মনে করি যে সামগ্রিক ভাবে রোহিঙ্গা ইস্যুটিকে বিশ্বের কাছে একটা মানে গুরুত্বপূর্ণ করে তোলার ক্ষেত্রে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ধরনের প্রস্তুতি এবং উদ্যোগ ছিল সেটা খুবই আমি মনে করব যে প্রতুল নয়, পর্যাপ্ত ছিল না, এবং তাদের ঘাটতিও ছিল। এবং এখানে পররাষ্ট্রমন্ত্রী বদল হয়েছেন কিন্তু এক একজনের সঙ্গে আরেকজনের যেই ধরনের আমরা দেখেছি যে পার্থক্যটা দেখেছি সেটাও কিন্তু সরকারের প্রভাব ফেলেছে। তো রোহিঙ্গা ইস্যুতে যেহেতু এখন বিশ্বে নানা ধরনের ইস্যু তৈরি হয়ে গেছে এর মধ্যে, তারপরে আমি মনে করি যে আন্তর্জাতিক আদালতে এই বিচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেখানে অনসান সুকির যে অবস্থান এটা আগের অবস্থানের সঙ্গে এখন অবস্থানের কোনো পরিবর্তন নেই, এই কারণে অনসান সুকির যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকটা রোহিঙ্গাদের উপর নির্ভরশীল কোনো ভোট ব্যাংক নয়। এবং আন্তর্জাতিক পর্যায়ে আমি কয়েকদিন আগে ভারতের একজন লেখকের ইন্টারভিউ করেছিলাম প্রথম আলোতে, যেখানে বলা হচ্ছে যে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষটাই যারা জঙ্গি শাসক থাকে তাদের প্রতি সমর্থন বাড়িয়ে দেয়, এক ধরনের উন্মাদনা তৈরি করে। ভারতে বিজেপির জনপ্রিয়তা বেড়েছে মুসলমানদের বিরুদ্ধে তারা যে গরু কাটা নিয়ে অনেক কিছু করে, এটা আমেরিকায় ট্রাম্পের জনপ্রিয়তা বেড়েছে সেই সব মানে কট্টর রক্ষণশীলদের মধ্যে যারা মনে করে যে ওই দেশে সাদা ছাড়া আর কেউ থাকতে পারবে না, শ্বেতাঙ্গ বর্ণবাদীদের মধ্যে। মিয়ানমারেও এই সকল আর্মি বলুন সুচির কথা বলুন, তারা মনে করে যে তাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে তারাদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য এই সংখ্যালঘু বিদ্বেষটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের দেশেও এক ধরনের একটা প্রবণতা আছে। তো সেই কারণে আমি বলবো যে আন্তর্জাতিক এই আদালতের এই বিচার কার্যক্রমটা যদি নিরপেক্ষ ভাবে হয় এবং গণহত্যার পক্ষে যে ধরনের প্রমাণ
ইতিমধ্যে ইন্টারন্যাশনাল মিডিয়া প্রকাশ করেছে এবং সাক্ষ্য পেয়েছে, তাতে করে আমরা মনে করি মিয়ানমারের সামরিক জান্তার একটা বিচার পর্যায়ে হবে এবং জাতিসংঘের এই আদালতের বিচার কিন্তু এখানে কোন দেশ অমান্য করতে পারবে না। এক হতো যদি তারা বিচারের কার্যক্রমে যদি অংশ না নিত তাহলে আরেক জিনিস, কিন্তু বিচারের রায় বাস্তবায়নের ক্ষেত্রে তাদেরকে অবশ্যই তাদের ভূমিকা পালন করতে হবে, কারণ এখানে জাতিসংঘ অনেকটা বড় শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। জি, ছোট করে একটু অজয় দাশগুপ্তের কাছ থেকে জানতে চাই যে এই যে আন্তর্জাতিক আদালতে শেষ পর্যন্ত জান্তা সরকার অংশগ্রহণ করলো, একটা প্রকারান্তরে তাদেরকে কিন্তু এক ধরনের সমর্থনই করা হলো আন্তর্জাতিকভাবে, কি মনে হয় আপনার অজয় দাশগুপ্ত? তাদেরকে যে অংশগ্রহণ করা হচ্ছে তারা অংশগ্রহণ করছে, তাতে এক ধরনের সমর্থন তো পেল তারা। এটা কিন্তু বিভিন্ন দেশের দুর্ভাগ্য যে এরকম একবিংশ শতাব্দীতে 71 পাকিস্তানিরা গণহত্যা চালিয়েছে, সেটাও যুক্তরাষ্ট্র তখন, এখন মায়ানমারের প্রশ্নে তারা অন্তত মুখে বলে যে না মায়ানমার ভুল করছে, চীন 71 পাকিস্তানের পক্ষে ছিল, এখনো সে মায়ানমারের পক্ষে, ভারত 71 বাংলাদেশের পক্ষে ছিল। আমরা আশা করব, আন্তর্জাতিকভাবে এই মানে আইসিজের আদালতের পরে যে রায় আসবে সেটি বাস্তবায়নে আন্তর্জাতিকভাবে এবং জাতিসংঘের মাধ্যমে এটি বাস্তবায়িত হবে, রোহিঙ্গারা ফেরত যাবে, বাংলাদেশ অন্তত এই বোঝা থেকে মুক্তি পাবে সেই আশা রাখতে পারি। অজয় দাশগুপ্ত, স্বাগত, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিটোল টাটা নিউজ বিজিতে আজকের সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গে থাকুন।